হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের যাদের বাজেট হলো 20 থেকে 25 হাজার টাকা এবং এই বাজেটের মধ্যে বর্তমান মার্কেটের সব থেকে সেরা একটি ফোন কিনতে চান কিন্তু ডিসিশন নিতে পারছেন না যে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 20 থেকে 25 হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান মার্কেটের সেরা 5টি ফোন নিয়ে, যে 5টি ফোন আপনাকে এই বাজেটের মধ্যে সব থেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এছাড়া এই ফোনগুলোর আমরা ইউজার রিভিউ ভালো পেয়েছি, তাই এই ফোনগুলো কেনার পরে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রেডমি নোট 12। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন কোনিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা স্ট্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 48 মেগাপিক্সেলের। সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি মানের ফটোগ্রাফি তুলতে পারবেন, এখানে ততটা ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন না। আর এখানে পেয়ে যাবেন একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 4th-gen অন প্রসেসরটি। এই প্রসেসরটি 6 nanometer আর্কিটেকটিভ বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এই বাজেট বিবেচনায় আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো মোটামুটি ভালোই প্লে করতে পারবেন, তবে হাই সিটিংসে প্লে করতে পারবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12-এর ব্যাকহ্যান্ডে দেওয়া আছে MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 4 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 23 থেকে 24 হাজারের মধ্যে। যাদের বাজেট 23 থেকে 24 হাজারের আশেপাশে এবং এই বাজেটের মধ্যে রেডমির একটি 5G ফোন কিনতে চান তারা চাইলে কিন্তু এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি F23 5G। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস TFT LCD ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন কোনিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা স্ট্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 750G 5G প্রসেসরটি। এই প্রসেসরটি 8 nanometer আর্কিটেকটিভ বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12-এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে অন ইউআই 4.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 25W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালের 6 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে বরাবর 21,000 টাকা। যাদের বাজেট হলো 20,000 থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে আনঅফিসিয়ালভাবে স্যামসাংয়ের সব থেকে বেস্ট একটি ফোন কিনতে চান তারা চাইলে নিশ্চিন্তে এই ফোনটি নিতে পারেন। কিন্তু এই ফোনটির অফিসিয়াল দাম অনেক বেশি। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালের 8 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 33,499 টাকা। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো পোকো এক্সপোর্ট প্রো। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন কোনিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা স্ট্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের। সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড
করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 nanometer আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে মোটামুটি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। তবে হাই সিটিংসে গেমগুলো প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে আছে MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 67W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালের 6128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 24,500 টাকায়, যাদের বাজেট হলো 24,000 থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে ভালো একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো Realme 9 AC বাই স্পিড এডিশন। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 144Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন পান্ডা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 48 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন, এখানে ততটা বেশি ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন না। আর এখানে পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 778G 5G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 nanometer আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে এই বাজেটের মধ্যে ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 12, এর ব্যাকএন্ডে দেওয়া আছে Realme UI 3.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 30W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 6128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 23,500 টাকায়, যাদের বাজেট হলো 23,000 থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে ভালো গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো Realme Narzo 50 Pro। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাচ্ছেন 6.4 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন কোনিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 48 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে ভালো মানেরই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 nanometer আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এই বাজেট বিবেচনায়। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 12, এর ব্যাকহ্যান্ডে পেয়ে যাবেন Realme UI 4.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালের 6128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 25,500 টাকায়, যাদের বাজেট হলো 25,000 থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে ভালো একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। এই ছিল বর্তমান মার্কেটে 25,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি 5G ফোন, যে 5টি ফোন আপনাকে এই বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।